গ্রিসের চলমান লকডাউনের মেয়াদ বাড়িয়ে 14 ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। কোভিড-19 নতুন সংক্রমণ, মৃত্যুর হার এবং সার্বিক অবস্থা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। শেখ আরিফুল ইসলাম আমাদের জানান, প্রাথমিকভাবে 30 নভেম্বর লকডাউন শেষ হওয়ার কথা থাকলেও অবস্থা বিবেচনায় তা আবারও বাড়ানো হলো। গ্রিক সরকার বর্তমান লকডাউনটি এক সপ্তাহের মধ্যে 14 ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে, কারণ দেশে কোভিড-19 থেকে নতুন সংক্রমণ, অভ্যন্তরীণতা এবং মৃত্যুর সংখ্যা যথেষ্ট পরিমাণে কমেনি। এটি সীমাবদ্ধ ব্যবস্থাগুলির দ্বিতীয় বিস্তৃতি, যা প্রাথমিকভাবে 30 নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। সর্বশেষ তথ্য অনুসারে নতুন সংক্রমণের স্থিতিশীলতা বা এমন কি হ্রাস রয়েছে, যা তবে প্রত্যাশার চেয়েও দৃঢ়। তবে উত্তর গ্রিসের অনেকগুলো হাসপাতাল এখনও তীব্র চাপ অনুভব করছে। এই তত্ত্বর সাথে এটি স্পষ্ট হয়ে উঠেছে যে ধীরে ধীরে অর্থনৈতিক ও সামাজিক ক্রিয়াকলাপটি আরও দূরে সরে গেছে, বলেছেন সরকারের মুখপাত্র স্টেলিয়স পেটাসাস। তবে সরকারি ভ্যাকসিন না আসা পর্যন্ত বন্ধ থাকবে নাইট ক্লাব, রেস্তোরাঁ, স্কুল, কলেজ ইত্যাদি। অপরদিকে মৌসুমি পণ্য বিক্রিকারী স্টোরগুলিকেও 14 ডিসেম্বরের পরপর আবার খুলে দেওয়া হবে। সুপারমার্কেটগুলিকেও ছুটির আইটেম বিক্রি করার অনুমতি দেওয়া হবে। শেখ আরিফুল ইসলাম, আইওএনটিভি নিউজ, গ্রিস।